চিকিৎসকগণ সামাজিক অবস্থানের নিরিখে তাদের প্রফেশনাল স্ট্যাটাস উন্নয়নে এখনও পিছিয়ে আছে। পেশাগত অবস্থানের অধিকার আদায়ে তেমন একটি সক্ষম হননি। আমরাই পারি গ্রেড ওয়ান পদ বৃদ্ধি করতে, আমরাই পারি নীতি নির্ধারণী পর্যায়ে এ বিষয়টি তুলে ধরতে, সমাজের সাথে তাল মিলিয়ে আমাদের অবস্থানটিকে সমুন্নত করতে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন স্বাস্থ্যসেবায় চিকিৎসকগণ অপরিহার্য অনুষঙ্গ। উন্নত স্বাস্থ্যসেবার জন্য এ ব্যবস্থার সব অংশকেই ঢেলে সাজাতে হবে। চিকিৎসকদের যেমন নিজেদের আন্তর্জাতিক মানের করে তৈরি করতে হবে, তেমনি ইনফ্রাস্ট্রাকচার, মেশিনারি, রিএজেন্ট, টেকনিশিয়ান, নার্স এবং মেডিকেল ম্যানেজমেন্টেও মানসম্পন্ন হতে হবে। মেডিকেল অ্যাক্রিডিটেশন কাউন্সিল অ্যাক্ট সময়ের দাবি। চিকিৎসকদের মানোন্নত করার জন্য প্রশিক্ষণ এবং পোস্ট গ্রাজুয়েট ফেলোশিপের ব্যবস্থা করতে হবে। বিএসএমএমইউ এর সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তা, শিল্প মালিক, শিল্প প্রতিষ্ঠান যেমন ফার্মাসিউটিক্যালস কোম্পানি সমূহের সাথে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল কোলাবোরেশনের মাধ্যমে সুসম্পর্ক গড়ে তোলার দিকে নজর দিতে হবে। বিএসএমএমইউ অ্যালুমিনি অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ডেভেলপমেন্টের পাশাপাশি এ লক্ষ্যে যথাযথ ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় অ্যালুমিনাই, চিকিৎসকদের সুরক্ষা না করে সুচিকিৎসা আশা করা যায় না। স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন প্রণয়ন এখন সময়ের দাবি। অন্যদিকে কর্তব্যে অবহেলা, রোগীর সাথে খারাপ ব্যবহার এবং ভুল চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই বিএমডিসি কর্তৃক যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে একটি কথা এখানে প্রণিধানযোগ্য, আমি স্বাস্থ্যসেবা বিভাগে কর্মরত থাকায় উপলব্ধি হয় যে চিকিৎসকগণ সামাজিক অবস্থানের নিরিখে তাদের প্রফেশনাল স্ট্যাটাস উন্নয়নে এখনও পিছিয়ে আছে। অন্যান্য পেশার তুলনায় তারা রোগী দেখায় অধিক মাত্রায় ব্রতী হওয়ায় পেশাগত অবস্থানের অধিকার আদায়ে তেমন একটি সক্ষম হননি, বা তাদের প্রচেষ্টাও এক্ষেত্রে কম পরিলক্ষিত হয়। উদাহরণস্বরূপ, অন্যান্য ক্যাডার সার্ভিসের তুলনায় এ ক্যাডারে গ্রেড ওয়ান পর্যায়ে ন্যূনতম চিকিৎসকের পদ সংখ্যার বিষয়টি উল্লেখযোগ্য। আমরাই পারি গ্রেড ওয়ান পদ বৃদ্ধি করতে, আমরাই পারি নীতি নির্ধারণী পর্যায়ে এ বিষয়টি তুলে ধরতে, সমাজের সাথে তাল মিলিয়ে আমাদের অবস্থানটিকে সমুন্নত করতে। এ বিষয়ে আমি নীতি নির্ধারণী পর্যায়ে যারা কাজ করছেন তাদের আরও গুরুত্ব দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বেসিক কোর্সের আমাদের সহপাঠীরা যেন অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারে সে বিষয়ে একটু নজরদারি রাখার। আমি ভিসি মহোদয়কে আরও অনুরোধ করছি, আমরা যখন স্বাস্থ্যসেবা বিভাগে কর্মরত ছিলাম আমরা দেখেছি বেসিক মেডিকেল টিচার কোর্সগুলোর টিচারে কত বেশি স্বল্পতা। ভিসি মহোদয় যদি আবারও অনুভব করেন বেসিক মেডিকেল সায়েন্স কোর্সগুলি আবারও চালু করা যায় কি না সে বিষয়টি বিবেচনা করার।